এটা হচ্ছে যে তোমরা নর্মাল যে স্পেস টাইম ইন্টারভালকে লেখো এরকম ভাবে স্পেশাল রিলেটিভিটিতে এরকম করে লেখো তো করে সেটাকে তারপর আমরা সেটাকে ভাঙলে এই সব আসে এইগুলো তোমরা তো জানোই বহুবার আমরা এই সব দেখেছি এইটা হয় এই এটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটিতে হয় এর জায়গায় জিআর কি হবে জিআর এ তোমার এটা চেঞ্জ এটাটা চেঞ্জ হয়ে গিয়ে সাম জি আলফা বিটা হয়ে যাবে যেগুলো হচ্ছে কি এক্স ওয়াই জেড টি এসবের ফাংশন এরকম হবে এবার এই জি আলফা বিটা কি হয় সিমেট্রিক হয় বুঝতেই পারছো কারণ এগুলো সিমেট্রিক তো এটি এক্স আলফা ডি তো সিমেট্রিক আন্ডার দ্য এক্সচেঞ্জ অফ আলফা এন্ড বিটা তাহলে জি আলফা বিটাকেও সিমেট্রিক হতে হবে ঠিক আছে এই জিনিসটাকে বলা হয়েছে রিমান্ড মেট্রিক ঠিক আছে সিমেট্রিক ফোর ক্রস ফোর মেট্রিক অফ স্পেস টাইম এবার আগে একদিন তোমাদের যখন একটুখানি করেছিলাম এসব তখনকার থেকে হয়তো তোমাদের মনে আছে যে এই জি থেকে আমি একটা ক্রিস্টোফেল সিম্বল বলে একটা জিনিস বানাতে পারি এটা বলেছিলাম মনে আছে ধরো যেটাকে আমি ধরো এখানে লিখি আলফা নিউ নিউ তাহলে এটা হচ্ছে হাফ জাস্ট ইকুয়েশনটা দেখো তারপর বলছি কি বলছি ধরো আলফা কাপা তারপরে জি এরকম একটা ফর্মুলা আছে যেখানে এই যে জি কাপা মিউ নিউ এই জিনিসটার মানে কি এটা মানে হচ্ছে ডেল জি কাপ ডেল্স নিউ এরকম বুঝতে পারছি মানে কমা দিয়ে এই কমা চিহ্নটা দিয়ে বোঝানো হচ্ছে ডেরিভেটিভ আর কি বা তুমি সেটাকে এরকম ভাবে ডেল নিউ অফ জি কাপা মিউ এরকম ভাবে লিখতে পারো ঠিক আছে জাস্ট এক্স নিউ দিয়ে ডেরিভেটিভ আসবে দেখানো যায় যে তোমার মেট্রিকের এরকম ফার্স্ট ডেরিভেটিভ এবং এই জি আলফা কাপাটা কি এই জি আলফা কাপা জি কাপা বিটা এই জিনিসটা হচ্ছে ডেল্টা আলফা বিটা মানে জি তার মানে কি হলো জি আপার কেস আলফা কাপা ইজ দ্য ইনভার্স অফ জি সে তাহলে আল ছবিটা বা বার্ট ঠিক আছে মানে ইনভার্স মেট্রিক আর কি ইনভ্যাক্ট ইনভার্স অফ দ্য মেট্রিক লেখাটাই বেটার অফ দা স্পেস টাইম মেট্রিক বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে এইভাবে তাহলে দেখো যে তোমার এখানে এই ইনভার্স অফ আহা সরি আমার ইনভার্স অফ দ্য মেট্রিক রয়েছে আর মেট্রিকের ফার্স্ট ডেরিভেটিভস কম্বিনেশন রয়েছে সেটা দিয়ে এই ক্রিস্টোফেল সিম্বল বলে এই জিনিসটা তৈরি এটাকে কি বলে এটাকে বলে অ্যাফিন কানেকশন বা ক্রিস্টোফেল সিম্বল অ্যাফিন কানেকশন সেটা কি জিনিস সেটা এই জিনিসটা এটাকে ক্রিস্টোফেল সিম্বল বলে কোথাও বলতে এই অ্যাফিন কানেকশনটা কিসে কাজে লাগে মনে করে দেখো যে যেমন একটা পার্টিকেল আহ তোমাদের বলেছিলাম যে লরেন্স ফোর্স ছিল হবে যদি চার্জ আহ তোমার ইলেকট্রিক ফিল্ডে এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যা তাকে রাখো যদি তার ভেলোসিটি ভি হয় ইত্যাদি তাহলে তার উপর কত ফোর্স পড়বে মানে চার্জ পার্টি তার মানে এই চার্জ পার্টিক্যালের যে ইকুয়েশন অফ মোশন হবে সেটা এরকম হবে তার মানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড পার্টিকে কিভাবে বিহেভ করবে সেইটা আমাকে কে বলে দেয় সেটা আমাকে বলে দেয় হচ্ছে এই লরেন্স ফোর্স লটা তার গ্রাভিটেশনাল ফিল্ডে যদি একটা মাসিক পার্টিকেলকে রাখো তাহলে সে কিভাবে বিহেভ করবে সেইটাকে কে বলে দেয় সেটা হচ্ছে তোমার জিওলজিক ইকুয়েশন বলে দেয় সিমিলারলি হাউ আ পার্টিকেল ইনফ্যাক্ট এটা মাসিভ না হলেও হবে মজা হচ্ছে যে আমরা যেমন নিউট্রিয়ান গ্র্যাভিটির সাথে কিন্তু মাস থাকলে গ্র্যাভিটির সঙ্গে ইন্টারাক্ট করে আর গ্র্যাভিটিকে টের পায় জেনারেল রিলেটিভিটি বলে মাস থাকলে হবে এনার্জি থাকলে হবে মানে কি এটা ফোটানো ইন্টারাক্ট করতে পারবে ঠিক আছে

বাই গ্রাভিটি ইজ geodesic এটা আমি তোমাদের করে দেখিয়েছিলাম ইকুয়েশন ঠিক আছে এটা আগে একদিন আমরা করেছিলাম সেই ইকুয়েশনটা কিরকম দেখতে হয় যে পার্টিকেলের কোর্ডিনটকে যদি তুমি এক্স মিউ বলে লেখো তাহলে ডি টু মিউ ডি টাউ টু এখানে টাউ হচ্ছে পার্টিকেলের হাতের ঘড়ির প্রপার টাইম প্লাস ক্রিস্টোফেল সিম্বল মিউ আলফা বিটা ডিএক্স আলফা ডি টাউ ডিএক্স বিটা ডি টাউ এই ইনসা জিরো এইটা হচ্ছে জিওডেসিক ইকুয়েশন তাই তো এখানে এই ক্রিস্টোফেল সিম্বল বা অ্যাফিন কানেকশনটা এই যে এখানে রয়েছে এটা যদি জিরো হয় তাহলে দেখো যে তোমার এই ইনসা ইকুয়াল টু জিরো মানে ফ্রি পার্টিকেলের মতো এটা আছে বলে পার্টিকেল উইথ সাম সর্ট অফ অ্যাক্সিলারেশন বা ইত্যাদি পাবো তাই না বুঝতে পারছো হ্যাঁ স্যার তাহলে এইটা ছিল আমাদের জিওলজিক ইকুয়েশন আচ্ছা এবং এটা হচ্ছে তোমার ওই লরেন্স ফোর্সের সঙ্গে ইকুইভ্যালেন্ট জিনিসটা আর এরপর এটা হচ্ছে তাহলে এবার দেখো লরেন্স ফোর্সে যেমন এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কথা বললাম এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এগুলো কত হবে

ইন স্পেস টাইম স্পেস টাইমে কি ধরো এখানে এখানে একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে এবং হয়তো কিছু কারেন্ট ফ্লো করছে এরকম আছে এবার এইটার জন্য এই চার্জ ডিস্ট্রিবিউশন এবং এই কারেন্টের জন্য একে ঘিরে যতটা তুমি স্পেস ভাবতে পারছো সব জায়গাতেই তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং এই জায়গাটার থেকে কতটা ডিস্ট্যান্সে ধরো আমি এই পি পয়েন্টে যদি বলি এই পি একটা কি ইলেকট্রিক ফিল্ড আছে করসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড আছে ওই টাইমে এবং পজিশনে তাই না এই পি পয়েন্টে কত হবে সেটা ডিপেন্ড করছে যে এই ডিস্টেন্সটা কত হ্যানা তেনা এই এই চার্জের থেকে কারেন্টের থেকে এই সবের উপর ডিপেন্ড করে এবং এই পি পয়েন্ট আরবিট্রারি এটা এই পয়েন্টে হতে পারে এই পয়েন্টে হতে পারে যেকোনো কোনো ডিসটেন্স ডিস্টেন্স অবধি পয়েন্টই হতে পারে নাকি কি হ্যাঁ তাহলে এই জেনারেল এনি পয়েন্ট ইন স্পেস টাইম এটা কতটা হবে এটা ইজ ডিটারমেন্ড বাই কে ডিটারমেন্ট করে বলো ম্যাক্সওয়েল ইকুয়েশন হুম ম্যাক্সওয়েল ইকুয়েশন সিমিলারলি যেমন উপরেরটা সিমিলারলি বললাম সিমিলারলি আচ্ছা আর মজার জিনিস খেয়াল করো অ্যানালজিটা দেখো যে পার্টিকেলের গায়ে চার্জ থাকে বা পার্টিকেলের মোশনের জন্য কারেন্ট হয় এই দেখো এই চার্জ আর এই চার্জ উইথ ভেলোসিটি মানে হচ্ছে কারেন্ট এই চার্জ এবং কারেন্ট পার্টিকুলার আছে বলে তার ওপর এই ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কাজ করে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কাজ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কাজ করে ওর ওপর ফোর্স দিচ্ছে তাই তো হ্যাঁ স্যার পার্টিকুলার গায়ে চার্জ এবং কারেন্ট আছে বলে আবার ইন রিটার্ন ওই পার্টিকুলার গায়ে যে চার্জ এবং কারেন্ট আছে এরকম যদি তুমি প্রচুর পার্টিকল

এবার সেই ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডে তুমি যদি আবার নতুন করে চার্জ পার্টিকেল রাখো তার উপর ওই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডটা এফেক্ট করছে ওটাকে ফোর্স দিচ্ছে ঠিক আছে সিমিলার জিনিস গ্র্যাভিটিতে কি দেখো যে একটা পার্টিকেলের যদি ধরো এনার্জি এনার্জি এই যে লিখেছি একটা পার্টিকেলের যদি মাস থাকে ওর যদি এনার্জি থাকে এসব থাকে মানে মাস ডেন্সিটি এনার্জি ডেন্সিটি এসব যদি একটা পার্টিকেলের কোনো জায়গায় থাকে একটা হোক বা একটা কালেকশন অফ পার্টিকেলের তাহলে সেইটা থাকার কারণে ওই পার্টিকেল যেখানে রয়েছে তার চারপাশে ইনফাইনাইট ডিস্টেন্স অব্দি বলতে পারো একটা গ্র্যাভিটেশনাল এফেক্ট তৈরি হয় যেটাকে জেনারেলিটিভিটির ভাষায় কি বলে যে স্পেস টাইমটাকে কার্ভেচার তৈরি হয় তাহলে সিমিলারলি এ ধরো আ গিভেন মাস অর এনার্জি ডেন্সিটি ক্যান ক্রিয়েট as gravity মানে কি কার্ভেচার অফ স্পেস টাইমটাকে আমরা নিউটোনিয়ান গ্রাভিটেশনাল ফিল্ডের ভাষায় বা নিউটোনিয়ান মেকানিক্সের ভাষায় গ্রাভিটেশনাল ফিল্ড বলে বলি আর কি ঠিক আছে এবং হাউ মাচ ইজ দ্য কারভেচার ইজ ডিটারমিন্ড বাই

কতটা ইলেকট্রিক ফিল্ড এবং কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ঠিক আছে তো সিমিলারলি গিভেন এনার্জি ডেন্সিটি এনার্জি ডেন্সিটি মানে কি ধরো মাস ডেন্সিটি এবং এনার্জি ডেন্সিটি একসাথে আমি রো বলে লিখলাম ঠিক আছে এনার্জি অর মাস ডেন্সিটি এই জিনিসটা যদি থাকে তার জন্য এবং তার করসপন্ডিং তাদেরও মাসের ফ্লোটও থাকতে পারে তাকে কারেন্ট বলে এই সব একসাথে করে এই যে রো এবং প্রেশার অফ দ্য পার্টিকেল মানে পার্টিকেলের কালেকশন যদি তার প্রেশার এনার্জি ডেন্সিটি এবং আরো ধরনের বিভিন্ন ধরনের যে ফ্লো আছে পার্টিকেলদের বা টোটাল মাস ডিস্ট্রিবিউশন এনার্জি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশনে সেই সব জিনিসটাকে একসাথে করে এই জিনিসটাকে একটা জিনিস দিয়ে বলা হয় যেটাকে বলে এনার্জি মোমেন্টাম টেন্সার তোমরা এটা নাম শুনেছো তোমরা নাম শুনেছো ক্লাসিক্যাল ফিল্ড থিওরিতে এটা নয় ধর থিওরামের কানেকশন কিন্তু এটা ঠিক সেইটা নয়

যেটা ওই থিটা মিউনিউ হ্যাঁ মানে যেটাকে তুমি থিটা মিউনিউ ধরো বলি এবং এটা দেখো এটার যে স্ট্রাকচার হয় সেটা হচ্ছে কোথেকে আসে যে ল্যাগরেঞ্জিয়ান অফ দ্য সিস্টেম কি কিরম ফিল্ড নিয়েছো কি হ্যানা তেনা সব থেকে আসছে এই জিনিসটা এবং এটার যে স্ট্রাকচার সেখানে কিন্তু সেই ডেফিনেশনটা তাকালে দেখবে দিস ইজ ইট ইট দ্য দ্য ডেফিনেশন ইটস ধরো এক সেকেন্ড ইটস ডেফিনেশন ডাজ নট

নিউ এর এক্সচেঞ্জ মানে থিটা মিউ নিউ সমান সমান থিটা নিউ মিউ হবে এরকম কোনো গ্যারান্টি নেই এইটা গ্যারান্টি করে না হতেও পারে এরকম হবেও হতে পারে নাও হতে পারে ঠিক আছে

এই দুটো এই জিনিসটা ক্যালকুলেট করে কি আসবে তার উপর ডিপেন্ড করছে যে এই পুরো ব্যাপারটা সিমেট্রিক হবে কিনা তাই যে হতেও পারে কিন্তু সবসময় যে হবেই এরকম কোনো কথা নেই বুঝতে পারলে হ্যাঁ স্যার যেমন ধরো তুমি যদি ল্যাগরানজিয়ানটাকে এরকম নাও যে হাফ ডেল মিউ ফাই ডেল মিউ ফাই নিজেরা করে দেখতে পারো এইটা যদি নাও সিমেট্রিক আসবে কিন্তু তুমি যদি ল্যাগরানজিয়ানটাকে এফ মিউ নিউ এফ মিউ নিউ মানে ইলেকট্রোম্যাগনেটিজমের ল্যাগরানজিয়ান নাও তাহলে সিমেট্রিক আসবে না বুঝতে পারলে আচ্ছা দ্য একটা জিনিস খেয়াল করো যে তুমি যখন এইরকম এফমিউন জন্য লিখবে তখন কিন্তু থিটা মিউনিউ কেমন দেখতে হবে সেখানে কিন্তু ডেফিনেশনটা একটু কঠিন সেখানে ডেল ডেল এবার মিউ এখানে কিন্তু আর ফাই লিখলে হবে না কারণ এখানে তো তুমি যে সিস্টেম নিয়ে করছো তার মধ্যে ফাই নেই ফাই তো স্কেলার ফিল্ড ছিল আমি তো জেনারিক একটা ফাই ফিল্ডের জন্য লিখেছি এখানে ডেফিনেশনটা কিসে হয়ে যাবে এফ ইউ এফ মধ্যে বেসিক ভেরিয়েবল কি আছে এম ইউ তাই না মানে এম ইউ বা এমইউ এই ধরনের তার মানে ধরো আমি এটাকে এবম ভাবে লিখলাম ঠিক আছে কারণ বেসিক ফিল্ডটাকে এফ এর মধ্যে কি তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না কি হলো তোমাদের এই এফ এর মধ্যে এফ মিনিটা কি ডেলমিউ এনিউ মাইনাস ডেলমিউ এমিউ ছিল না সব নাকি সব ভুলে মেলে বসে আছো হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে এইগুলো হচ্ছে বেসিক ফিল্ডগুলো ইলেকট্রোম্যাগনেটিজমের তাহলে সেটা দিয়ে ডেরিভেটিভ দেখাতে হবে এরকম বুঝতে পারছো দেখো এখানে সরি আমার এই বিটা বোধহয় লোয়ার কেস হবে এখানে দেখা যায় একটু এনে একটা হিসাব করে নি দেখি যে এইখানে যে মিউ এটা হচ্ছে এক্স এ লোয়ার কেস আহ দিয়ে ডেরিভেটিভ করছি উম ওয়ান বাই দ্যাট হ্যাঁ ঠিকই আছে দেখি এক্স এ মিউ হচ্ছে আপার কেস তাহলে তার মানে হচ্ছে ডেল মিউ তে লোয়ার কেস মানে এই জিনিসটা লোয়ার কেস হলো সেটাকে আবার তুমি সেটা দিয়ে ডেরিভেটিভ করছো মানে তোমার জিনিসটা আবার আপার কেসে উঠে যাচ্ছে তাই না কি বলছি বুঝতে পারছো এর ওপরে আছে এক্স এ কন্ট্রাভেরিয়েন্ট তার ডেরিভেটিভ মানে এই জিনিসটা তাই তো এক্স দিয়ে ডেরিভেটিভটা কিন্তু ডেল মিউ লিখি হ্যাঁ স্যার এই যে ডেল মিউ তার মানে সেখানে এটা হয়ে গেল লোয়ার কেস এবার তুমি তারপর কি করছো তুমি আবার সেইটা দিয়ে ডেরিভেটিভ করছো ডেল 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 নিউ এরকম একটা কিছু করছো তার মানে কি এখানে একটা লোয়ার কেস কোয়ান্টিটি সেটা দিয়ে ডেরিভেটিভ করা হচ্ছে মানে পুরো ব্যাপারটাতে একটা কিছু আপার কেসে উঠবে নিউটা বা সরি এখানে নিউ লেখা আছে আমি এখানে তো আবার নিউ লিখি যা খুশি করছি আমি তার মানে ওভারঅল একটা সামথিং কিছু একটা সেটার মাথার উপর উঠবে জিনিসটা সামথিং কিছু একটা মানে বুঝতে পারছো কি বলছি কিছু একটা আছে তার মাথার উপর মিউটা যাবে নাকি তার মানে আমি এখানে যে সিম্বলটা যেভাবে লিখছি সেখানে একটুখানি গন্ডগোল হচ্ছে আমার এখানে মিউটা মাথার উপর লেখা হবে মিউটা মাথায় থাকবে আর নিউটন ঠিক আছে আর দেখো এইখানে বিটাটা এ এর লোয়ার কেস সেটা দিয়ে ডেরিভেটিভ করছে মানে উপরে উঠে যাচ্ছে এখানে এই এই বিটাটা উপরে অ্যাকচুয়ালি আছে আর এখানে তাহলে বিটাটা নিচে হবে যাতে একটা উপরে বিটা একটা নিচে বিটা বিটাতে কন্ট্রাকশন হয় যাতে ওভারঅল কারণ এদিকে তো বিটা নেই হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এইটা হলো তারপরে বাকি কি থাকবে মাইনাস ওই থিটা মিউনিউল মাইনাস ডেল্টা ডেলটা মিউনিউলিয়ান হ্যাঁ ইনফ্যাক্ট আমি এখানে ঠিক লিখেছিলাম হবে এবং সেটা দেখা যাচ্ছে দেখো ডেল্টার মধ্যে আমি মিউটা লিখেছি এই এই যে এখানে ঠিক আছে হচ্ছে ডেফিনেশন এইটাকে ব্যবহার করতে হবে যদি তুমি ইলেকট্রোডাইনামিক্স এর করসপন্ডিং ল্যাগরঞ্জিয়ান এইটাকে যদি নাও ঠিক আছে কাজে বুঝতেই পারছি যে যথেষ্ট ফেয়ালি কমপ্লিকেটেড এবং এটা করে তুমি দেখতে পাবে যদি বুঝতে পারো করলে দেখতে পাবে যে এটা থেকে তোমার যে থিটা বেরোবে সেটা সিমেট্রিক হচ্ছে না তার ফলে নয়দার থিওরাম থেকে যে তোমার এনার্জি মোমেন্টাম টেন আসে সেটা সিমেট্রিকও হতে পারে নন সিমেট্রিকও হতে পারে ঠিক আছে কিন্তু এই যে আইনস্টাইন ইকুয়েশন যেটা কথা বলছি এই যে ইকুয়েশন কথা বলছি এইটাতে এটা কি বলেছিলাম যে মাস এবং এনার্জি থাকলে সেটা এই আইনস গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করবে মানে স্পেস টাইমে কার্ভেচার তৈরি করবে কতটা কারভেচার হবে কতটা মাস এবং এনার্জির জন্য সেটা কে ঠিক করে দেয় এই আইনস্টাইন ইকুয়েশন ঠিক করে দেয় ইকুয়েশনটা আমি এক্ষুনি লিখবো

এগুলো আলাদা ধরনের জিনিস ক্ষেত্র বিশেষে দুটো সমানও হতে পারে ক্ষেত্র বিশেষে দেখানো যায় যে ওইটা আর এটা সমান হয়ে যাবে বা সমান করা যায় আর ক্যান বি রিলেটেড ক্যান বি ইকুয়াল টু অর রিলেটেড টু হবে ঠিক আছে সঙ্গে সবসময় সমান হয় না তবে কি হবে ইউজুয়ালি দেখানো যায় যে টোটাল ডেরিভেটিভ টার্ম যোগ ফোক করে কোনো না কোনো ভাবে ওই থিটাম ইউনিটটাকে সিমেট্রিক এনার্জিটাম কনভার্ট করে আনা যায় কিন্তু সেটা প্যাথোলজিক্যাল মানে কেস টু কেস দেখতে হবে মানে আমরা ইন জেনারেল বলতে পারি না যে সবসময় সমান হবে বুঝতে পারলে

রো তাহলে এই রো এনার্জি কারেন্ট এরা ঠিক করে দিত যে আর কত হবে ইকুয়েশনের জন্য সিমিলারলি দেখো যে এগুলো হচ্ছে মানে এগুলোকে বলে সোর্স টার্ম এগুলো হচ্ছে সোর্স অফ ই আর বি এর সোর্স এরা সিমিলারলি গ্র্যাভিটি বা কার্ভেচার তৈরি যে করবে তার সোর্স হচ্ছে এরা এরা থাকাতে কার্ভেচার তৈরি হবে কার্ভেচারটা কি বা কি বৃত্তান্ত সেটা অঙ্কের জিনিস সত্য তো অন্য জিনিস কথা কিন্তু সেটা টোটাল এফেক্টটা হচ্ছে এই জিনিসটাকে বলে আইনস্টাইন টেনজার টেনজার এই আইনস্টাইন টেনজার হচ্ছে কি যে ইট ইজ আ এফেক্টিভ মানে মেজারমেন্ট অফ ইফ দ্য স্পেস টাইম ইজ কারভড অর নট ঠিক আছে এইটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশনের চেহারা কি বললাম বুঝলে হ্যাঁ স্যার বুঝলাম আচ্ছা এবার এটা এটা এইটা এই জিটা কেন এরকম দেখতে হবে জিটা কি ব্যাপার সেটা আমি বলছি তার আগে যেটুকু মানে ওই এনার্জি মোমেন্ট ডেনজার ব্যাপারটা তো বুঝতে পারলে এবার এই আইনস্টাইন টেনজারটা কিরকম আইনস্টাইন টেনজারটা আমি আস্তে আস্তে লিখি দেখো ঘাবড়ে যেও না সেটা হচ্ছে কি কোনো একটা আর মিউনিউ সেকেন্ড র্যাঙ্ক টেনজার আছে মাইনাস হাফ জি মিউনিউ আর যেখানে এটা কি এটাকে বলে রিকি টেনসার এটা একটা সেকেন্ড র্যাঙ্ক সিমেট্রিক টেনসার

কিন্তু এখানে এসে দেখো তো আর দুজন প্যারালাল হয়ে গেছে তার মানে কি যেহেতু কার্ভ সার্ভিসে এটা হয় যে দুটো জিনিস প্যারালাল ছিল না কিন্তু ইভেঞ্চুয়ালি গিয়ে প্যারালাল হয়ে গেলো কারণ দা দা মুভমেন্ট অফ দ্য ভেক্টর লাইনস আর অ্যালং দ্য কার্ভ সার্ভিসেস নট অ্যালং দা ফ্ল্যাট সার্ভিসেস ফ্ল্যাট সার্ভিসেস যদি দুটো নাইন্টি ডিগ্লি এপার্ট লাইন হয় তার সময় নাইন্টি ডিগ্রি অ্যাপার্টি থেকে যাবে কার্ভ সার্ভিসেস সেটা নাও হতে পারে তাই তো তাহলে এগুলো হচ্ছে এফেক্ট অফ কার্ভেসার তার মানে দেখো যে তুমি একটা এই যে একটা ভেক্টরকে তুমি এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যদি ঘুরিয়ে আনো এরকম ভাবে পাশাপাশি ছড়িয়ে নিয়ে যাও তারপর এখান দিয়ে আবার ঘুরিয়ে ফেরত নিয়ে গেলে তাহলে দেখা গেলো ভেক্টরটা বদলে গেছে এই যে ভেক্টরের কতটা বদল হলো এদিকে চলে গেল এদিক থেকে এই কতটা বদল হলো সেটা যে জায়গাটার মধ্যে দিয়ে ঘুরে এসছে এই যে জায়গাটার মধ্যে দিয়ে ঘুরে এসছে এই জায়গার সার্ফেসটা কারভেচারের উপর ডিপেন্ড করছে যে ভেক্টরটা কতটা বদলাবে ঠিক আছে যেমন কার্ভেচারের একটা বাংলা মেজারমেন্ট কি ধরো যে এই লাইনটা যতটা কার্ভ আর এই লাইনটা তার থেকে অনেক বেশি কার্ভ কারণ কি দেখো যে অনেক ছোট জায়গার মধ্যে পাক খেয়ে আসছে কিভাবে তার একটা বাংলা হিসাবে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার মানে এটাকে দিয়ে তুমি সার্কেলটা কমপ্লিট করো তাহলে তার যে রেডিয়াসটা হবে সেটা ইজ মেজার অফ এটা হচ্ছে রেডিয়াস তাহলে ওয়ান বাই রেডিয়াস ইজ এ মেজার অফ রেডিয়াস অফ কার্ভেচার কেননা দেখো যে তোমার আর যত ছোট হবে তত ওয়ান বাই আরটা বড় হবে তাহলে দেখো তত বেশি কার্ভ তুমি যদি এটাকে দিয়ে একটা সার্কেল কমপ্লিট করো তাহলে দেখো রেডিয়াসটা অনেক বড় তাই না ওই পাতায় চলে যেতে হবে ইনফ্যাক্ট আমাকে এটা এটাকে দিয়ে যদি তুমি সার্কেলটা কমপ্লিট করতে চাও এরম করে তাহলে কি হবে তার এরিয়াসটা এতটা চলে এসছে এই রেডিয়াসটা তো বড় অনেক তারপরে এটার ওয়ান আরটা কত হবে ছোট হবে বুঝতে পারছো যেকোনো লাইন সেটাকে তুমি যদি একটা ধরো ধরো আমি বললাম আছে তাহলে এরম কার্ভ লাইনের কি হবে তুমি বলবে এরম কার্ভ লাইন দেখো রেডিয়াস অফ কার্ভ সেটা জায়গায় জায়গায় বদলাচ্ছে এখানে এটা হচ্ছে এরকম একটা সার্কেলের পার্ট এখানে এটা হচ্ছে এরকম একটা সার্কেলের পার্ট এখানে এটা এরকম একটা সার্কুলের পার্ট তুমি যে কোনো পয়েন্ট নাও সেই পয়েন্টে সবসময় তুমি একটা করে সেটাকে যে কোনো কার্ভ লাইনকে তুমি কোন না কোনো সার্কুলের পার্ট দেখা দেখো কার্ভ লাইন একে দেখাচ্ছি সিমিলার জিনিস বুঝতে পারছো সার্ফেসের জন্য হবে ধরো এরকম একটা সার্ভেস আছে তাহলে মেক ইট এ পার্টাল সার্ভেস অ্যান্ড দেন সি হোয়াট ইজ দা রেডিয়াস অফ দ্যারিক সার্ফেস ঠিক আছে এবং ইনভার্স অফ দ্যাট উইল বি ইওর রেডিয়াস অফ কার্ভেচার সার্ভিসের জন্য বা কার্ভের বুঝতে পারছো তাহলে এই জিনিসটারই মোর জেনারেলাইজ জিনিসটা হচ্ছে ওই রিমান্ড কারভেচার চারটে টেন্সার সামথিং দ্যাট মেজার্স হাউ মাচ দা স্পেস টাইম সার্ফেস অর স্পেস টাইম ভলিউম ইজ ঠিক আছে বোঝা গেল এইটা ইট ইজ আ মেজার অফ হাউ এটা হচ্ছে কাজ মেজার করা যে স্পেস টাইমে কতটা কার আছে ঠিক আছে এবার এইটার সঙ্গে রিকির সম্পর্কটা কি এই যে রিকি টেন্সার এবং রিকি স্কেলার দুটোই রিমান্ড টেন্সার থেকেই তৈরি হয় কিভাবে তৈরি হয় তাহলে রিমান যে প্রথম ইনডেক্সটা আলফা তারপর বিটা মিউ লিখেছি তুমি যদি এটার এই প্রথম ইনডেক্সটা থার্ড ইনডেক্সটাকে আইডেন্টিফাই করে দাও মানে তুমি যদি বলো যে আর আলফা বিটা আলফা নিউ তাহলে দেখো আলফা আলফা কন্ট্রাকশন হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আর বিটা নিউ হয়ে যাবে এইটা হচ্ছে রিকি টেনসর বুঝছবল নে এটা কি করে করবে তুমি সহজ জিনিস তুমি এখানে এটা জি দিয়ে তুমি ওই মিউটাকে ইয়ে করে দেবে জি দিয়ে করতে হবে ডেল্টা দিয়ে করতে হবে দেখি মিউ আছে আমি মিউ মিউ কন্ট্রাকশন হ্যাঁ ডেল্টা দিয়ে করতে হবে আমি যদি এখানে ধরো ডেল্টা মিউ আলফা দিয়ে গুণ করি তাহলে দেখো এই মিউ আর মিউ কন্ট্রাক্ট হয়ে যাবে কি আলফাটা মিউর জায়গায় বসে যাবে তাই না হ্যাঁ স্যার তাহলে তুমি দেখো যে ফার্স্ট এবং থার্ড এটা হচ্ছে বাই কনভেনশন প্রথম এবং থার্ড ইন্ডেক্সকে যদি তুমি ওভারল্যাপ করিয়ে দাও মানে তাদের মধ্যে যদি তুমি ট্রেস নিয়ে নাও এটাকে বিভিন্নভাবে বলতে পারো তাই না যে এটাকে কি বলে কন্ট্রাকশন করা তাহলে কন্ট্রাক্টিং দা ফার্স্ট টেন্সার্সার ফার্স্ট এবং থার্ড ইন্ডেক্স থাকে মানে প্রথম এবং

তাহলে প্রথম এবং তার থার্ডটাকে একসাথে কন্ট্রাক্ট করলে রিমান্টেন্স তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে দিস জেনারেটস জেনারেটস কারণ দেখো ফোর র্যাঙ্ক টেন্সার দুটোকে কন্ট্রাক্ট করে দিয়েছো মানে তাদের উপর সাম নিয়ে নিয়েছো এই যে আলফা আলফা হয়ে যাওয়া মানে কি হলো এটাতে কি হবে তুমি আর বিটা এদিকে আলফাতে ধরো জিরো এদিকে আলফাতে জিরো নিউ প্লাস আর এবার জিরোর সঙ্গে জিরো জিরো হয়েছে তারপর ওয়ান ওয়ান হবে নিউ প্লাস আর টু বিটা টু নিউ হবে প্লাস আর থ্রি বিটা থ্রি নিউ হবে এই চারটে সামেশন তো নাকি সেটাই তো তোমার আর বিটা নিউ হয়ে যাবে হ্যাঁ স্যার তাহলে বেসিক্যালি এই জিনিসটা তাহলে এটা করে কন্ট্রাক্টিং দা ফার্স্ট এন্ড থার্ড ইন্ডেক্স অফ দ্য রিমান টেন্সার উই জেনারেটস দ্য রিকি টেন্সার মানে সেকেন্ড র্যাঙ্ক হয়ে গেল ঠিক আছে এবার ফার্দার কন্ট্রাক্ট যদি করো নিউ তুমি তাকে ধরো একটা ডেল্টা কি করবো ডেলটা না এখানে জি দিয়ে করতে হবে একটা জি বিটা নিউ দিয়ে ধর গুণ করলে তাহলে কি হবে বিটা বিটা কন্ট্রাকশনে আর নিউ নিউ হয়ে যাবে বিটার সাথে বিটা কন্ট্রাক্ট করে নিউটা বিটার জায়গায় বসবে তো নাকি এটা দেখো নিউ নিউ এর উপর সামনে গেছে তার দিস ইজ কল্ড আর এটাকে বলে রিকি স্কেলার ঠিক আছে তাহলে রিমান টেন্সার একবার কন্ট্রাক্ট করলাম রিকি স্কেলার রিকি টেন্সার আবার কন্ট্রাক্ট করলাম রিকি স্কেলার বোঝা গেল তাহলে এই যে কোয়ান্টিটি গুলো সেগুলো দেখো সবই বেসিক্যালি ওই রিমান টেন্সারটা থেকে এসছে সেইগুলো এখানে রয়েছে

এগুলো টাইম ডেরিভেটিভ এখানে ইন্ডেক্স আছে কিন্তু আমি যদি ভেরিয়েশন নি কিন্তু হ্যাঁ তাহলে এইসব দিয়ে তোমার তৈরি তাহলে এই জিনিসটাকে যখন তুমি ভেঙে লিখবে এটাকে দিয়ে তৈরি রয়েছে সমস্ত তাই না রিমান্ডার আছে তো নাকি এটাকে দিয়ে লেখা উচিত তাহলে তুমি যখন এইটার কন্ট্রাকশন মানে কি হলো কন্ট্রাকশন মানে দেখো সামেশন যোগ করছি টার্মসকে এইটাও ফার্দার তাই এই জিনিসটা মানে কি আর জিরো জিরো প্লাস আর ওয়ান ওয়ান প্লাস আর টু টু আর থ্রি থ্রি তাই না ভাঙছি তো জাস্ট বুঝে গেল না তাহলে জাস্ট আমার দেখো রিমান টেন্সারটা নিজে এই ধরনের ডেরিভেটিভসের কম্বিনেশন দিয়ে তৈরি

এসব দিয়ে তৈরি হবে ক্যাপিটাল জিটা এবং সেটা সাম ফাংশন হবে আর কিছু একটা আর এদিকটা হচ্ছে এই কাপা সাম কনস্ট্যান্ট ইন্টু টিম ইউনিউ এবার টিম ইউনিউ হচ্ছে সোর্স সাম কীরকম ম্যাটার ডেন্সিটি আছে কিরকম ম্যাটারের ডিস্ট্রিবিউশন আছে তার এনার্জি কত সেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে কিনা হ্যাঁ তা না এই সব ধরে সেখান থেকে তোমার এই টিম

বাকি জিনিসপত্র কনস্ট্রাক্ট করতে এবার ধরো তোমার এটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি ক্রিস্টোফল সিম্বল বার করে সেটা দিয়ে তুমি পার্টিকুলার ডাইনামিক্স থেকে দেখবে এটা এই হচ্ছে ঘুরে ফিরে গ্র্যাভিটির বেসিক কথাটা জি আর ঠিক আছে হ্যাঁ স্যার ম্যাট্রিকটা জানলে আমরা সবকিছুই জানতে পারবো তো হ্যাঁ এবার মেট্রিকটা জানবে কি করে ওই আইনস্টাইন ইকুয়েশনের সলিউশন থেকে যেমন তোমরা পুরো শুনেছো না নাম শুনেছো ব্ল্যাক হোল সলিউশন কসমোলজিক্যাল সলিউশন এইসব সব বলে না সেগুলো কি বলে বেসিক্যালি ব্ল্যাক হোল সলিউশনটা কি যে তুমি ম্যাটার ডিস্ট্রিবিউশনটা ধরবে যে একটা স্পেরিক্যালি সিমেট্রিক ম্যাটার ডিস্ট্রিবিউশন আছে রোজ স্পেরিক্যালি সিমেট্রিক হ্যাঁ মানে টি টিমিউনিট যে চেহারাটা হবে সেটা বেসিক্যালি একটা স্পেরিক্যালি সিমেট্রিক মাস ডিস্ট্রিবিউশনের জন্য এবার এটার জন্য তুমি যদি আইনস্টাইন ইকুয়েশনটা সলভ করো সেখানে প্রথমেই স্পেরিক্যাল সিমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন তোমার গ্রাভিটেশনাল ফিল্ডটা বা কার্বেটারটা সেরিকালি সিমেট্রিক হবে তারপর প্রথমেই তুমি হাতে করে সেরিক্যাল সিমেট্রিক অ্যাজোশনটাকে ঢুকিয়ে দেবে দিয়ে সেখান থেকে দেখা যাবে সলভ করা ইন জেনারেল এই কুয়েশন জটিল হয় সলভ করা যায় না কিন্তু তুমি যদি সার্টেন সিমেট্রিক কন্ডিশন ধরে নাও যে সিমেট্রিক আমার স্পেরিকালি সিমেট্রিক হোমোজিনাস মাস ডিস্ট্রিবিউশন তার জন্য কি হবে সেটা সলভ করা যায় বা ধরো যদি আইসো ট্রোপিয়ান হোমোজিনিটি থাকে স্পেস টাইমে তাহলে কি হবে সেই সলিউশনটা কসমোলজিক্যাল সলিউশন হয়ে যায় এটা থেকে ব্ল্যাক হোল সলিউশন পাওয়া যায় এরকম সমস্ত সলিউশন এক্সিস্ট করে বুঝতে পারছো হ্যাঁ স্যার এবার একবার যে তুমি যে সলিউশন পেয়ে গেলে মানে তুমি ম্যাট্রিক পেয়ে গেলে এবার সেই ম্যাট্রিক যেখানে যেখানে আছে ধর কোথাও একটা এরকম মাস ডিস্ট্রিবিউশন আছে কিছু একটা তার জন্য ধর তার চারপাশে যে স্পেস টাইম সেখানে কার্ভেচার এফেক্ট তৈরি হচ্ছে এবং কোথায় কত দূরে কি এফেক্ট তৈরি হবে সেটা হচ্ছে এই জিমি দিয়ে পাওয়া যাচ্ছে এই ইকুয়েশন সলভ করে এবার যেই পেয়ে গেলে এবার তুমি একটা মাসিভ পার্টিকেল কে এখানে আনলে এটা কিভাবে এই কার্ভ স্পেস টাইমে মুভ করবে সেটা হচ্ছে জিওলজি ইকুয়েশন জাস্ট লাইক ইলেক্ট্রোম্যাগনেটিজম স্ট্রাকচারালি থিওরি দুটো সমান ঠিক আছে তাহলে এই হলো আমার ব্যাপার তাহলে মোট এইবারে দেখো যে এই অবধি আমাদের জিআর এখান থেকে গ্র্যাভিটেশনাল গ্রাভিটেশনাল ব্যাপারটা কি দেখো যে ধরো স্পেসে কোথাও একটা একটা ধরো এখানে নিউট্রন স্টার আছে নিউট্রন স্টার আছে এর এর ঘুরছে এ সেন্টার অফ ঘুরবে ধরো নিউট্রন স্টার বাইনারি আমি শর্ট হ্যান্ডে লিখলাম এনএস মানে নিউট্রন স্টার বাইনারি বা ধরো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বাইনারি ব্ল্যাক হোল নিউট্রন স্টার বাইনারি এরকম হতে পারে যে ধরো একটা হচ্ছে নিউট্রন স্টার এর ধরো দুটো নিউট্রন স্টার আছে এখানে এরকম ওদের একটা নিউট্রন স্টার আছে আর একটা ব্ল্যাক হোল আছে ঠিক আছে দুটো দুটো চারপাশে ঘুরছে এরকম বা দুটো ব্ল্যাক হোল বাইনারি এরকম হতে পারে এই সবাই দেখো এই যে ঘুরছে এই সিমেট্রিটা হচ্ছে দেখো একটা পোলার সিমেট্রি তাই না বুঝতে পারলে যেখানে যেখানে একটু পোলার জিওমেট্রি নিয়ে জিনিসপত্র থাকে সেখান থেকে গ্র্যাভিটেশন ওয়েভ বেরিয়ে আসে কি করে বেরিয়ে আসে সেটা থিওরির দিকে না গিয়ে আমি জাস্ট তোমাদের অ্যানালজি থেকে বলি যে দেখো যেমন চার্জ পার্টিকেল যদি রোটেট করে তাহলে সেটা রোটেশন মানে অ্যাক্সেলারেশন ইন জেনারেল অ্যাক্সিলারেট যদি করে চার্জ পার্টিকেল তাহলে তার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে তো হ্যাঁ স্যার ছাড়ে এবং সেই রেডিয়েশনটা কি ইট ইজ বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তাহলে এরম ভাবে লিখি যে লাইক Uh, accelerated charge and accelerated uh, Accelerated Charge uh, emits electromagnetic wave similarly a mass.

এবং এইটা কি দিয়ে এবার এইটাকে যখন তুমি অঙ্কে দেখবে তোমরা ওই যে এইচ কি করে পাওয়া দেখা যায় ধরো এরকম একটা ব্ল্যাক হোল বাইনারি সিস্টেম ঘুরছে আকাশে কোথাও সেটা আমাদের পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিলোমিটার বা আর কি কি না আমাদের আর্মস্ট্রং দূরে বা বহু পার্সেক দূরে তোমরা পার্সেক পার্সেক এগুলো তো জানো করছো তাই এটা ধরো এর থেকে বহু পার্সেক দূরে এখানে কোথাও একটা পৃথিবী সূর্য এইসব রয়েছে দ্য সান

এইটার জন্য এখানে কি খুব স্ট্রং ফিল্ড হবে এতটা দূরে তা তো হবে না কি হবে আমি বলবো কার্বেচার স্পেস টাইম তৈরি হচ্ছে সামান্য কার্বেচার তার স্পেস টাইমটা অলমোস্ট ফ্ল্যাট বাট ইট সার্টেন ভেরি স্মল কারভেচার টু ইট এইটুকু না দেখো তুমি বড় করে দেখলে এইটুকু থেকে ডিস্টারবেন্স আছে বুঝতে পারছো তার মানে সারফেসটা আসলে এরকম মানে সামান্য কার্পেচার আছে আদারওয়াইজ ফ্ল্যাট প্রায় ফ্ল্যাটই বলতে পারো কিন্তু ঠিক ফ্ল্যাট ও নয় ঠিক আছে তাহলে এত হেভি মাসিভ অবজেক্ট বা খুব স্ট্রং গ্রাভিটেশন ফিল্ড থেকে অনেক দূরে স্পেস টাইমের কার্ভেচারটা অনেক কমে গেছে ঠিক আছে তার ফলে আমি ইন জেনারেল যে জিমিউনিউ হওয়ার কথা ছিল মেট্রিকটাকে সেটাকে আমি লিখছি নিয়ারলি ফ্ল্যাট মেট্রিক

তার মধ্যে কায়দা টায়দা করে অনেক রকম অঙ্কের অঙ্কের গেজ থিওরি মানে গেজ চয়েসের প্যাস পয়সার প্রশ্ন টোসে দেখানো যায় যে আইনস্টাইন ইকুয়েশন যে ছিল তোমার এই যে জিমিউনি ইকুয়াল টু কে টিমিউনি এইটা থেকে তুমি যদি এই ব্যাপারটা এখানে ব্যবহার করো এই জিনিসটা তাহলে কী হবে দেখো যে জি এর ডেরিভেটিভ যখন করছি বা জি এর জি দিয়ে ডেরিভেটিভ যখন করছি তখন তোমার এই এইটা তো কনস্ট্যান্ট পার্ট সেটার এফেক্টটা থাকবে না পুরোটাই এইচ এর ঘাড়ে চলে আসবে তাই না

এটা পাবে এবার সেখানে ওই গেট চয়েস করলে কি হয় ওই যে ইকুয়েশনটা সেটা এরকম দেখতে হয়ে যায় এই দেখো ওয়েব ইকুয়েশন বোঝা গেল কি কারণ কি এটা কি কালকেই আমরা তো কোয়ান্টাম ফিজিক্স ক্লাসে করছিলাম হ্যাঁ

তাই না তাহলে এটা ওয়েভ হলো তো যার অ্যামপ্লিচিউড হচ্ছে সাম সেকেন্ড রেঞ্জ টেন্স না এবং তারপর সেটা ওই বেসিক্যালি এই ফেজ নিয়ে প্রপাগেট করছে ঠিক আছে তাহলে এই হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভ এইভাবে আসে এবার দেখো এই যে গেট চয়েসের কথা বলছি এটা তুমি খেয়াল করে দেখো ইলেকট্রোডাইনামিক্সের যে থিওরি ছিল কি ছিল ইকুয়েশনটা ডেল মিউ এফ মিউ নিউ ধরো পড়ে লিখি বা ইনফ্যাক্ট উল্টো লিখি

এফকে ভেঙে ইকুয়াল টু সোর্স থেকে বহু দূরে যদি তুমি থাকো মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের চার্জ ডিস্ট্রিবিউশনটা এখানে মানে বেসিক্যালি জে নিউটা এখানে আছে আর তুমি দেখছো এখানে এই স্পটে কি কোনো জে আছে এখানে নেই অনেক দূরে তাহলে ওখানে তুমি জে নিউটাকে জিরো ধরবে সোর্সের থেকে অনেক দূরে বলে ঠিক আছে তাহলে তোমার এরকম দাঁড়াবে জিনিসটা ডেল নিউ এফ মিউ নিউ সমান সমান জিরো এবার এবার দেখো এখান থেকে তুমি ফার্দার এগো তাহলে ডেল মিউ ডেল মিউ এ নিউ একটা টার্ম মাইনাস ডেল নিউ সরি ডেল মিউ ডেল নিউ এ মিউ এ একটা টার্ম ইকুয়াল টু জিরো ফার্দার আরো এগো এই এইটা তো বক্স মাইনাস মাইনাস এবার দেখো তুমি যদি ডেল নিউটাকে এখানে আগে নিয়ে আসো ডেলিভারির অর্ডার বদলে কিছু যায় না তাহলে আমরা এইটা পাচ্ছি ঠিক আছে এবার গেট চয়েসটা কি ডেল মিউ এমি মিউজিক্যালটা ছিল হ্যাঁ দাও দাও তো বেরোমিটা উল্টো করে লিখে গুলিয়ে যাওয়ার পরে

সেরকম এখানেও তোমাকে গেট চয়েসটা করতে হয় এর বেশি ম্যাথামেটিক্স আমি ঢুকতে চাইছি না কারণ তোমাদের দরকার নেই জাস্ট একটা ফিল পাওয়ার জন্য বললাম ঠিক আছে এই হচ্ছে গ্র্যাভিটেশন ওয়েভ কামিং ফ্রম তোমার আইনস্টাইন মানে জেনারেল রিলেটিভিটি বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেল হ্যাঁ তারপর দেবজানি বলো ধরতে পারলে ব্যাপারটা কিরম হয় দেখো রাফলি তোমাদের বোঝার জন্য ইলেকট্রো ম্যাগনেটিজম এনালজিটা বুঝবো আর কি সবকিছু ঠিক আছে ও আচ্ছা তাহলে কি তোমরা আচ্ছা তাহলে তোমরা আমাকে হ্যাঁ হ্যাঁ এখান থেকে কি ওই ইলাস্টিক ওয়েভের যে স্মল পার্টারবেশনটা আছে মানে যে স্মল ফোর্সটা আছে ডিএফএক্স ইজ হাফ ওইটা ওখান থেকে আসবে ওইটা আসছে কেন দেখো যে ওইটা আসছে হচ্ছে জিওডজিক ডেভিয়েশন ইকুয়েশন থেকে মানে তোমার যে জিওডজিক ইকুয়েশনটা ছিল ওপরে হ্যাঁ তুমি ওটা আমি বলতে মিস করে গেছিলাম এই যে দেখো এই যে জিওডজিক ইকুয়েশন আমি তোমাদের আগে একদিন বলেছিলাম ওটা যে এইরকম ইকুয়েশন এটা কি করে এটা দেখানো যায় যে এটা কি করছে পার্টিকেলটাকে গ্রাভিটির আন্ডারে ফ্রিলি যদি একটা পার্টিকেল চলে মানে কার স্পেস টাইমের পার্টিকেলটা যেমন যেমন স্পেস টাইমের কার্ভেচার আছে সেই অনুযায়ী চলছে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে এবার ধরো এরকম দুটো পাশাপাশি পার্টিকেল ঠিক আছে দুটো ধরো পাশাপাশি পার্টিকেল আছে একটা পার্টিকেল এইটা বরাবর তার ওয়ার্ল্ড লাইন চলছে এটা জিওটাসি আর এই পাশেরটা এইটা চলছে এটা জিওটাসি এবার যদি কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড হয় তাহলে এরা এদের দুজনে নিজেরা নিজেদের দিকে তাকিয়ে থেকে কিছু বুঝতে পারবে না ওদের মনে হবে আমরা কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে নেই এটা কেমন এর এক্সাম্পল কি লিফ্টের দড়িটা যদি কেটে দিই তাহলে লিফ্ট আমি আমাদের মেশিন ওজন করার সব সব একসাথে একই নিচের দিকে পড়ছি পৃথিবীর সার্ফেদের কাছে দোতলা বাড়ির লিফ্টটা ছিঁড়ে পড়ছে আর কি সেই অবস্থায় ওই পড়ার সময়টুকু যে সময়টুকু লিফ্টটা অন এয়ার ফ্লাইটে থাকছে মানে নিচে পড়ছে সেই সময়টুকু আমরা আমাদের কোনো ওজন ফোজ বুঝতে পারবো না গ্র্যাভিটেশনাল ফিল্ডের অস্তিত্ব বুঝতে পারবো না কেন কারণ আমাদের সকলের রিলেটিভ অ্যাক্সিলারেশনটা সমান তাই তো তাহলে সেইটাকে এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্রি ফল ফ্রেম মানে যে ফ্রেমে তুমি অস্তিত্ব টের পাবে না এটাই হচ্ছে টেকনিক্যালি স্পিকিং বলতে পারো যে কারণ খেয়াল করো আইনস্টাইনের যে মানে আমাদের যে নিউটোনিয়ান মেকানিক যে ইনার্সিয়াল ফ্রেমের কথা বলা হয় সেটা কিরকম ফ্রেম যে ফ্রেম এর উপর কেউ মানে যে ফ্রেমটা এমন যার উপর কোনো রকমের অ্যাক্সিলারেশন বা কিছু নেই কিন্তু মজা হচ্ছে খেয়াল করে দেখো তুমি ইউনিভার্সে এমন কিছু পাবে না যেটার কোনো অ্যাক্সিলারেশন নেই কারণ সবাই কোনো না কোনো গ্রাভিটেশনাল ফিল্ডে বসে রয়েছে পৃথিবীর চাঁদ পৃথিবীর ফিল্ডে আমাদের গ্যালাক্সি ব্ল্যাক হোলের তাহলে কেউ না কেউ কোনো না কোনো গ্রাভিটেশনাল ইন্টারাকশন চলছে চলছে তাই টেকনিক্যালি স্পিকিং যে নো অ্যাক্সিলারেশন মিনস ইনভার্সিয়াল ফ্রেম এটা একটা ডেফিনেশন কিন্তু এটা সত্যিকারে রিয়েলাইজ করা সম্ভব নয় বুঝতে পারছো কি বলছি চারিদিকে ঘুরছে সেখানে কিন্তু সূর্যের গ্রাভিটেশনাল ফিল ফ্রি ফল সিনারিও পৃথিবী এবং আমরা সবাই সূর্যের দ্বারা সমান ভাবে মানে ফোর্স পার ইউনিট মাস্টার সমান তারপরে আমাদের আমার পৃথিবীর অ্যাক্সিলারেশন সূর্যকে ঘিরে সমান তার ফলে কি হচ্ছে আমি বা পৃথিবী সূর্যের দিকে আমরা অ্যাক্সিলারেট করছি এটা আমরা টের পাচ্ছি না এবং অ্যাক্সিলারেশনটা হচ্ছে সার্কুলার মোশন অ্যাক্সিলারেশন মানে অ্যাক্সিলারেশনের ডিরেকশনটা সূর্যের সেন্টারের দিকে কিন্তু তার এফেক্টটাতে আমাদের ডিস্টেন্স বদলাচ্ছে না সূর্যের রেসপেক্টে রাফলি আমরা কনস্ট্যান্ট ভেলো ডিসট্যান্সে ঘুরছি কিন্তু কি হচ্ছে ভেলোসিটির ডিরেকশনটা ক্রমাগত বদলাচ্ছে এটাও তোমাদের আগে একদিন কোনোদিন বলেছি আমি হ্যাঁ স্যার তাই তো তার মানে সেখানে সেই কারণে দেখো যে আমরা পৃথিবীতে বসে অত বড় সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ড টের পাই না কারণ টের পাওয়ার কিছু নেই পৃথিবী তুমি দুজনে যদি ওর আন্ডারে পড়ছো তোমাকে হাতে ধরে টান মারছি তুমি যদি টানটাকে রেজিস্ট করো তবে না তুমি আমি যে ফোর্স দিচ্ছি বুঝতে পারবে আমি টান না তুমি হুড়ুর করে চলে গেলে তাহলে কি তুমি কোনো ফোর্স বুঝতে পারবে কিছু বুঝতে পারবে না তাহলে এই যে সিচুয়েশনটা আইনস্টাইন বললো যে দেখো ইউনিভার্সের সব জিনিসই কারণ না কারো গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে ফ্রিলি ফলিং তাই তো যেকোনো কোনো তারা যা ফাঁকা তারা সবাই একমাত্র দেখো যে যেসব আমরা যে মানুষ যে পৃথিবীতে হার্ড সার্ফেস এর উপর দাঁড়িয়ে আছে তারপর কি আমরা বাকি সবার আন্ডারে ফ্রিলি ফলিং ধরো সূর্যের চারিদিকে আমরা ঘুরছি সূর্যের দিকে ফ্রিলি ফলিং বা সূর্য এবং আমাদের সমস্ত প্ল্যানেটারি সিস্টেমটা টোটাল যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারের দিকে ক্রমাগত তার চারপাশে ঘুরছে সেটাও ফ্রি ফল এই সব ইন্ডিভিজুয়াল গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে দেখো আমরা ফ্রি ফলে আছি একমাত্র আমি কোথায় ফ্রি ফলে নেই যে এই যে পৃথিবীর সেন্টার যে আমাকে টানছে সেটা আমি ফ্রি ফলে নেই কারণ তাহলে সেন্টারে ঢুকে যাবো কেন নেই কারণ পৃথিবীর হার্ড সার্ভেস আমার পায়ের উপর ওপর দিয়ে ওটাকে ব্যালেন্স করে রেখেছে ওই ফোর্সটাকে আটকে দিচ্ছে আমাকে ঢুকতে দিচ্ছে না তার ফলে আমি পৃথিবীর ফিল্ডে আমি আমার ওজন ফোজন এসব টের পাচ্ছি কারণ আমি ওই গ্রাভিটেশনাল ফিল্ডে রেজিস্ট করছি আমার পা রেজিস্ট করছে মাটির মধ্যে ঢুকে যাচ্ছে না বা রাতা বলতে পারো মাটি রেজিস্ট করছে ঠিক আছে তাহলে এই রেজিস্ট্যান্স থাকলে তবে তুমি গ্রাভিটেশনাল ফিল্ডটা টের পাও বোঝা গেছে হ্যাঁ স্যার এবার তাহলে দেখো যে এই যে আমরা যাকে ইনার্সিয়াল ফ্রেম বলি সেটা অ্যাকচুয়ালি তার যে জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারি সেটা হচ্ছে ওই ফ্রি ফল যে ফ্রি ফলে থাকা মানে কোনো ফিল্ড নেই সেই জিনিসপত্র যদি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা চার্জ থাকার কারণে এফেক্টেড ইত্যাদি না হয় মানে অন্য কোনো রকম ফোর্স দেওয়া হচ্ছে না আর গ্র্যাভিটির আন্ডারে ফ্রি ফলে আছে বলে গ্র্যাভিটির ফোর্স ফিল করছে না এই সিচুয়েশানে দেখো যে সিস্টেমটা এমন যার উপর কোনো রকম কোনো ফোর্স নেই তাহলে এটা আইডিয়াল ইনার্সিয়াল ফ্রেম এটাকে বলা যেতে পারে বোঝা গেল হ্যাঁ স্যার বোঝা গেল যে ধর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা টানা বল ঠেলা বল ধাক্কা দেওয়া হচ্ছে টানা হচ্ছে টেনশন দেওয়া হচ্ছে এইসব কিছু করা হচ্ছে না ডিস্টার্ব করা হচ্ছে না কিন্তু গ্র্যাভিটিকে হাঁটানো যাচ্ছে না কিন্তু তুমি যদি গ্র্যাভিটির আন্ডারে ফ্রিলি ফলিং থাকো সেই ফ্রেম থেকে দেখলে গ্র্যাভিটিও হটে গেছে তাই গ্র্যাভিটির আন্ডারে ফ্রিলি ফলিং ফ্রম এন্ড হুইচ ইজ নট বিং ফোর্স অ্যাপন বাই সাম আদার কাইন্ড অফ ফোর্স গিভিং এজেন্সি মানে অন্য কেউ ফোর্স দিচ্ছে না আর গ্র্যাভিটি আন্ডার ফ্রি ফলে আছে এই সিচুয়েশনে সিস্টেমটা কমপ্লিটলি তুমি বলতে পারো যে কোনো রকম অ্যাক্সিলারেশন নেই বা এভাবে ভাবতে পারে মানে সিস্টেমের ভিতর থেকে দেখলে তোমার মনে হবে তোমার মনে হবে কোনো ফোর্স পড়ছে না তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে আইডিয়াল ডেসক্রিপশন অফ ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম ফ্রি ফল ফ্রেম ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাচিভেবল ফর্ম অফ ইন্ডাস্ট্রিয়াল ফ্রেম ঠিক আছে

এই ডিসটেন্স হলো আর ওয়ান রেডিয়াস হচ্ছে আর টু আর ওয়ান আর টু তুল্যমূল্য সাইজে তাহলে তুমি এ সেন্টার এ সেন্টারের দিকে এই যে ফোর্স ফিল করছে এইদিকে ফিল করছে আর আমি এদিকে ফিল করছি তার মানে দেখো আমরা কিন্তু টের পাবো না তা না আমার মনে হবে আমি মানে এই যে দুজন দুপাশ থেকে তারা মনে হবে একজন আরেকজনের দিকে কাছাকাছি আসছে কোনো দেখো ডিস্টেন্সটা কাভার হচ্ছে তো আস্তে আস্তে যত পড়ছি সেন্টারের দিকে হ্যাঁ স্যার তাহলে এইখানে দেখো যে এইটা হচ্ছে দেখো এইটা জিওলজিক আর এইটা জিওলজিক আর এই মাঝখানের এই লাইনটা এই কানেক্টিং লাইনটা হচ্ছে জিওলজিক ডেভিয়েশন এইটা ভেরি করছে তাহলে গ্র্যাভিটির সামান্য ভেরিয়েশন থাকলে তুমি এই জিওলজিক ডেভিয়েশন ইকুয়েশন দিয়ে গ্র্যাভিটির এফেক্টকে টের পাবে তুমি যদি জিওলজিক ইকুয়েশন ফলো করে চলো তাহলে তো গ্র্যাভিটির এফেক্ট তুমি টেরই পেলে না তাহলে কি রিলেট করবে বুঝতে পারছো কি বলছি এক্ষুনি কি বললাম

তাহলে এইটা ডেসক্রিপশন হচ্ছে অঙ্কটা হচ্ছে জিওডেসিক ডেভিয়েশন ইকুয়েশন তোমরা এর থেকে বেশি ভিতরে রোকা দরকার নেই এবার সেই জিওডেসিক ডেভিয়েশন ইকুয়েশনটাকে তার মধ্যেও দেখো বুঝতেই পারছো জিওডেসিক ইকুয়েশনে যেমন এই ক্রিস্টোফল সিম্বল আছে কথা গেল উপরে এই যে এইটাতে তাহলে এর যে ডেভিয়েশন ইকুয়েশন বলে যে জিনিসটা পাবো তার মধ্যেও তোমার এরকম ইয়ে থাকবে ক্রিস্টোফল সিম্বল ইত্যাদি থাকবে দুটো এরকম জিওডেসিক একটা মানে দুটো পাশাপাশি জায়গায় আর কি তার অঙ্কটা ছেড়ে দাও তাহলে এই দুটো জিওলজির পাশাপাশি ইকুয়েশন যেটা স্পেসে সামান্য স্পেস টাইমে ডিফারেন্স আছে আর কি ডিফারেন্স থাকা এই যে পিঙ্ক লাইন দিয়ে যেটা দেখিয়েছি এই ডিফারেন্সটাই তো রেভিয়েশনটা ঠিক আছে তাহলে জিওলজি ইকুয়েশনটাকে দুবার লেখা হবে একটা হচ্ছে ধরো আমি বলছি সে একটা হচ্ছে একটা হচ্ছে ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্সে আর এই পয়েন্টটা হচ্ছে এক্স প্লাস ডি এক্সে তাহলে দুটো জায়গাতেই জিওলজিক ইকুয়েশনটাকে লেখা যাবে

ওই মেট্রিক পাওয়ারটা বেশি নেই যে এই ইটা প্লাস ইটা ভাঙা হলো না এই যে এইচ আচ্ছা এটা প্লাস ওই এই তখন তোমার কি হবে তখন তোমার ওই এইচ এর ডেরিভেটিভস এর টার্মস এর জিনিস করছো ওইখানে দেখবে তোমার ওই এইচ ডাবল ডট বা এই সব কিছু আছে ইনফ্যাক্ট আমার যেটা অফেন মনে পড়ছে যে তোমার যে রিমান কারভেচার টেনসরের আর খুব সম্ভবত 0 জে 0 কে এর মানে জিনিস হয়ে যায় হাফ এইচ jk, yes, sir. Hobart, JK <in> double dot এরম একটা জিনিস আসে হ্যাঁ স্যার হাফ ইট jk double dot এর মধ্যে মানে এই টার্মটা কেন এরকম হচ্ছে হচ্ছে সব অঙ্ক টঙ্ক ছেড়ে দাও এর একটা জিনিস হয় তাহলে এই যে সেকেন্ড টাইম ডেরিভেটিভ স্পেস ডেরিভেটিভ গুলো ড্রপ করে যায় ঠিক আছে করে এবং এই যে কেন ড্রপ করে সেটা হচ্ছে ওই আমরা কতগুলো লিমিটিং সিনারিও ফিনারি নিতে হয় লং ওয়েভলেন্থ লিমিট লো ভেলোসিটি লিমিট এই সমস্ত নিলে দিলে দেখা যায় যে আটটা এরকম হয়ে গেল এবং এইটাই নন জিরো এলিমেন্ট রয়েছে

আচ্ছা দেবজানি বুঝতে পারলেন জিনিসপত্র ঠিক আছে চলো তাহলে তোমরা দেবজানি নেক্সট দিন আমরা আশা করছি ক্লাসে বসতে পারবো মানে সামনাসামনি দেখা হবে তখন তুমি আমাকে বোর্ডে ওই অঙ্ক টঙ্ক তোমাকে ডিটেলস করে দেখাতে হবে না কিন্তু মোটামুটি তুমি আমাকে বই থেকে এই যে এইটা তারপর এইটা তাহলে সেখান থেকে এইটা হলো এটাকে এইভাবে যোগ বিয়োগ করে ওইটা পেলাম মানে আমি তোমাকে আজকে যেভাবে বললাম সেভাবে তুমি আমাকে ওই যেটুকু পড়েছো সেটা বোঝাবে প্রথমে দেবজানি বলবে তারপরে অভিদুল বলবে ঠিক আছে আচ্ছা চল আ অহিদুল কি বেৰি গৈছিলে আচ্ছা অহিদুল বুজি পালি মতে বেয়েছি মংগলবাৰ